17তম বার্ষিক সাধারণ সভায় শেয়ার হোল্ডারদের মাঝে 10% বোনাস লভ্যাংশ ঘোষণা করেন স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স লিমিটেড। সকালে গুলশানে এক কনভেনশন সেন্টারে কোম্পানির চেয়ারম্যান HTM কাদের নওয়াজ 2016 সালের আর্থিক বিবরণী পর্যালোচনা ও পরিচালকদের প্রতিবেদন শেষে শেয়ার হোল্ডারদের এ বোনাস লভ্যাংশের ঘোষণা করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানের উদ্যোক্তা, শেয়ার হোল্ডার ও পরিচালক সহ মুখ্য নির্বাহী কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।